তীব্র শীতে কাবু নিউ ইয়র্কের জনজীবন অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন হোমলেসরা। এক সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় নিউ ইয়র্কের জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শনিবারও নিউ ইয়র্ক সিটিতে গড় তাপমাত্রা ছিল -5 থেকে -9 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে তিন দফায় তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে বরফের স্তূপ এখনও জমে আছে সড়কের ধারে এবং খোলা জায়গায়। থেমে থেমে বৃষ্টি আর ঠান্ডা বাতাসে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। বাইরে যারা কাজ করেন তাদের দুর্ভোগের যেন শেষ নেই। ঘর বাড়িহীন মানুষগুলোর জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। হোমলেসদেরকে নিউ ইয়র্ক সিটি পরিচালিত শেল্টার সেন্টারসমূহে আশ্রয় নেওয়ার জন্য বলা হলেও এই ঠান্ডার মধ্যেও সাবওয়ে এবং শপিং মলের বারান্দায় বহু মানুষকে ঘুমোতে দেখা যায়। আবহাওয়া বিভাগ বলছে চলতি মাস জুড়ে তীব্র শীত থাকবে নিউ ইয়র্কে, ফলে শীতজনিত সতর্কতা বহাল থাকবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। Migrants from standing along 4 a.m. with her 4-year-old son. Hay mucha gente. There are a lot of people and only 200 spots a day. You need the ID, so I have to get up early to get a spot. The Ecuadorian mother trying to keep her son warm, rubbing his feet as she waits to get inside this city office in Brooklyn to appeal to come back. I need ID or a passport with a photograph. And I didn't came in here with no passport. But there is a